জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর সফল অবতরণে যুক্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার পুঠিমারির মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তোশিকুল বরা বুধবার চন্দ্রযান তিন বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার খবর প্রকাশিত হতেই দেশ জুড়ে আনন্দের বাতাবরণ বয়ে যায়। সেই সফল অভিযানে যুক্ত ছিলেন পুঠিমারির মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তোশিকুল বরা। বৃহস্পতিবার সকাল থেকেই বিষয়টি জানাজানি হতেই এলাকায় খুশির জ্বর বয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে আনন্দে বাতাবরণ সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তোশিকুল বরা শামশেরগঞ্জের ভাষাই পাইকর হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর জঙ্গিপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং বহরমপুর কে এন কলেজ থেকে পদার্থবিদ্যায় গ্র্যাজুয়েশন করেন। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কলকাতার রাজাবাজার কলেজ থেকে বিটেক এবং এমটেক সম্পন্ন করেন। যদিও সে সময় শামশেরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেন। 1991 সালে ইসরোতে জুনিয়র বিজ্ঞানী হিসাবে যোগ দেন তোশিকুল বরা। তারপরই দেশকে এগিয়ে নিয়ে যেতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে ইসরোর স্যাটেলাইট সেন্টারে যুক্ত রয়েছেন। দেশ জুড়ে চন্দ্রযান তিন সাফল্যে যখন আনন্দের বাতাবরণ বইছে, ঠিক তখনই সেই সফল অভিযানে সামিল হওয়ার জন্য তোশিকুল বরার অবদানকে স্যালুট জানিয়ে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। এলাকা হিসেবে আমরা গর্ববোধ করছি এবং ভাষাবেকর অঞ্চলের অন্তর্গত মহম্মদপুর গ্রামের মেধাবী ছাত্র হিসাবে ভালো, এবং আমরা বহুদিন আগে থেকে জানি যে এই ব্যাপারে উনি গবেষণা করেন এবং ভাষাবেকর স্কুল থেকেই সম্ভবত 1982 সালের ব্যাচের ছাত্র। তো আমরা গ্রামবাসী হিসাবে গর্ববোধ করছি এবং খুবই খুশি, আমাদের আনন্দ লাগছে, ভালো লাগছে।